হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছি, তো চলো আমি আমার বন্ধুর পার্টিতে কি কি করি সব তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো এখানে সাজানো হচ্ছে, একদম পাশের বাড়িতেই যাব, অত দূর যাব না। তো দেখো পৌঁছে গেছি আমরা এখানে, খুব সুন্দরই সাজিয়েছে বার্থডে মতো। ওখানে আমি আছি, বসছি, এটা আন্টি আমার, এটা আমার ভাই, ওখানে আমার বাবা ফোন দেখছে। দেখো কি হচ্ছে বার্থডে গার্ল, এটা আমার মা, এই তো মা ভাই আর বাবা, আমি মা ভাই আমি বার্থডে গার্ল। এই তো দেখো কেক কাটা হচ্ছে, এখন সবাই হ্যাপি বার্থডে বলছে। দেখতেই পাচ্ছ আমিও আছি তার মধ্যে। এবার ঐশানীকে কেক খাচ্ছে, আমার মানে বার্থডে গার্লের নাম মানে ঐশানী, ও আমার ফ্রেন্ডস। এখন সবাইকে বসতে দিচ্ছি, আমি বসে আছি, ঐশানী মাকে খুঁজে বেড়াচ্ছে তাও পাচ্ছে না, বলছে আয়। তখন আমি গেলাম ফটো তুলতে, ও যখন ডাকলো দেখতেই পাচ্ছ। এবার সবাইকে কেক দেওয়া হচ্ছে, খাচ্ছে, খুব দারুণ কেকটা, মানে দুটো কেক কিনেছিল, স্পাইডারম্যান একটা আর একটা চকলেট, আমি চকলেট খেয়েছি। দেখো দৌড় মারছে, এই যার যার খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। এবার ইয়ে দেবে স্প্রে নিয়ে সবাই খেলছে, দেখতেই পাচ্ছ সবাই ঝগড়া ঝাঁটি স্প্রে নিয়ে খেলা খেলি হচ্ছে। দেখো দিদুনের মধ্যে লাগিয়ে দিয়েছিল, আমি বলছিলাম মাকে দে মাকে দে মাকে, কিন্তুকে দেখো এই দেখে স্প্রে ধরাচ্ছে সবাইকে। ঐশানি দিদি আমার ভাই জবা, ওই যে রেড কালারের যে পরে আছে জবা, আর এটা ঐশানি, এটা জানি না কি। এবার শেষ হয়ে গেছে, আমি খুব মজা করলাম স্প্রে নিয়ে। এবার স্প্রাই খাবো, দেখো খুব ইয়ে, মানে কিনতে পারছি না। এখন আন্টি গল্প করছে, পর আমরা খাবার খাবো, খাবারগুলো খুব সুন্দর হয়েছে আর ভালোই হয়েছে। বাই বাই, নতুন ভিডিওতে দেখো, মুয়া।